কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আজ কোনো তর্ক বিতর্কে না গিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবা মহাদেবের স্থান ছোট কাছারির মন্দিরে। ছোট কাছারি মন্দির কিভাবে যাবেন? তো জোকা ঠাকুর পুকুর বাঁকড়াহাট রোডে খালপোল, খালপোল থেকে ডান দিকে চড়িয়াল খালের পাশ থেকেই চলে গিয়েছে ছোট কাছারির মন্দির। ছোট কাছারির মন্দিরে যেতে যেতে অনেক দৃশ্য দেখতে পাবে, সবুজ মনোরম দৃশ্য ও ছোট ছোট সবুজ গাছ, খোলা আকাশ, মুক্ত বাতাস, সব কিছুই সাথে নিয়ে চলে আসছি ছোট কাছারির মন্দিরে। এই মন্দিরেই নিত্য পুজো হয়, তবে চৈত্র মাসের শেষে নীলের বাতির সময় খুব জাকজমক করে বেশ ভালো রকম ভাবে পুজো হয়। পুরো এলাকা জুড়ে বেশ বড় মেলা বসে, কত রকমের দোকান, কত কিছু। ভক্তরা নিষ্ঠা ভরে পূজা দিলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই সময় অনেকে কালীঘাট থেকে জলও নিয়ে এসে এই বাবার মাথায় ঢালে। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার সাথে যুক্ত থাকো। ধন্যবাদ।